গরুর দুধের সিন্নি খেয়ে জলাতঙ্কের আতঙ্ক হাবড়া গ্রামে সেই আতঙ্কের জেরে গ্রামবাসীরা ভিড় জমিয়েছে হাসপাতালে গ্রামের পক্ষ থেকে গ্রামে একটি স্বাস্থ্য শিবির করার আবেদন গরুর দুধের সিন্নি জলাতঙ্ক রোগের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়লেন গ্রামের বাসিন্দারা আতঙ্কে হাসপাতালে ভিড় জমিয়েছেন তারা ঘটনাটি ঘটেছে হাবড়া থানার পৃথিবা পঞ্চায়েতের যশুর ঘোষপাড়া এলাকায় জানা গিয়েছে গত সতেরোই নভেম্বর বড় ঠাকুরের পুজো উপলক্ষে সিন্নি প্রসাদ তৈরি হয় এলাকার বহু মানুষ সেই প্রসাদ খান পুজোর পরদিন এলাকাবাসী দেখেন যে গরুর দুধে সিন্নি বানানো হয়েছিল সেই গরুটি অস্বাভাবিক আচরণ করছে গরুর মালিক তৎক্ষণাৎ পশু চিকিৎসকের কাছে গরুটি নিয়ে গেলে গরুর জলাতঙ্ক হয়েছে বলে জানান চিকিৎসক এরপরই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির পুজো হওয়ার পরে একটা গরু পাশে বাড়ি কিনে নিয়ে আসে কিনে নিয়ে আসার পরে সেই গরুর দুধ দিয়ে সিনিটা দিয়ে হওয়ার পরে এবার সেই গরুটা সিনটা মাত্র দেখা যাচ্ছে কালকে থেকে দেখা যাচ্ছে পাগলের মতো নালা পড়ছে তারপরে লাফালাফি করছে গুতো যাচ্ছে তার জন্য আমরা সবাই এখন আতঙ্কিত আছি ভিড় লেগে যায় হাবড়া হাসপাতালে হাসপাতাল সুপার জানান ঘটনায় আতঙ্কিত হবার কিছুই নেই প্রয়োজনে এলাকায় ক্যাম্প করা হবে পঞ্চায়েত প্রধানও এলাকায় একটি স্বাস্থ্য ক্যাম্প করার জন্য আবেদন জানিয়েছেন হাসপাতাল সুপারের কাছে সেখানে আমরা ভিএস নিয়ে গেছিলাম ভ্যাটেন সার্জেন উনি দিয়ে গিয়ে যাওয়ার পরে উনি ডিক্লারেশন দিয়েছে যেটা আপনার জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে গেছে আপনার ইমিডিয়েটলি ভ্যাকসিনের ব্যবস্থা করে সমস্যাটা হচ্ছে যে যে আড়াইশো থেকে তিনশো লোক এদেরকে যদি এখন প্রত্যেকের এখানে আসা সম্ভব নয় যদি আমাদের ওখানে গিয়ে একটা মানে ক্যাম্পিংয়ের ব্যবস্থা হয় এবং ডেট টু ডেট গিয়ে এখান থেকে নার্স বা কোনো ডক্টর গিয়ে যদি ওখানে ক্যাম্পের ব্যবস্থা করেন এবং ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেন আমরা রিপোর্ট নিউজ হাবড়া